বীরভূমের বকটুই গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করল সিবিআই। লালন শেখ নিহত ভাদু শেখের ছায়া সঙ্গী ছিল। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে সিবিআই। উল্লেখ্য, গত 21 মার্চ রাত্রি 8:30 নাগাদ বোমা মেরে খুন করা হয় বকটুই গ্রামের বাসিন্দা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরদিন সকালে অগ্নিদগ্ধ বাড়িটি থেকে 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তারাও মারা যান। 21 জুন সিবিআই 2টি ঘটনার চার্জশিট জমা দেয়। ঘটনার পর থেকেই ফেরার ছিল চার্জশিটে নাম থাকা অন্যতম অভিযুক্ত লালন শেখ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে লালন শেখকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।